আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো, ঈদ একেবারেই কাছে চলে এসেছে। এই প্রচণ্ড গরমে রোজার ভিতরে ঈদ শপিং মানে এক যুদ্ধ, মার্কেটে প্রচুর ভিড়। এটা হচ্ছে বাংলার মেলা, এই টু পিসগুলো এখন সব জায়গায় দেখা যায়, তবে এরা একটু প্রাইসটা বেশি রাখে, তবে কাপড়গুলো অনেক ভালো। এখন আমরা চলে এসেছি আলাউদ্দিন টাওয়ার। কয়েকটা দোকান ঘুরে না দেখে তো আসলে কেনা যায় না, তাই আমরা একটু ঘুরে দেখছিলাম। এখানে কিছু টপস দেখছিলাম, সুন্দর সুন্দর টপস আছে এখানে। আলাউদ্দিন টাওয়ারের এই শোরুম থেকে আমরা এই ড্রেসগুলো নিয়েছি। আমরা এবার মা মেয়ে একই রকম ড্রেস নিয়েছি। এখানে আরও অনেক ধরনের ড্রেস আছে, বাচ্চাদের বড়দের। এটা হচ্ছে আরেকে টাওয়ার, এখান থেকে ওর বাবা বাচ্চাদের নিয়ে পাঞ্জাবি কিনেছে, শার্ট প্যান্ট এগুলো কিনেছে। ছেলেদেরগুলো ওর বাবার সাথে ওরা কিনেছে। সবগুলো শপিং আমরা কিন্তু একদিনে করিনি, এক এক সময় এক একটা করা হয়েছে, তো একটু একটু করে ভিডিও করে রেখেছি, তাই আজকে একসঙ্গে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে এসেছি জমজম টাওয়ার। জমজম টাওয়ারে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল, সারারা গারারার কালেকশন, তারপরে আঘানুরের খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল। আঘানুরের এই ড্রেসগুলি খুবই সুন্দর, এখানে প্রাইসটা একটু বেশি। এখান থেকে মেয়ের জন্য বোরখা কিনেছি, খুব সুন্দর সুন্দর বোরখা আছে এখানে, বিশেষ করে শর্ট বোরখাগুলি, কোটি, আভায়া।
আঘানুরের এই ড্রেসগুলির প্রাইস ছিল 5000 সামথিং। ড্রেসগুলি খুবই সুন্দর, সেই হিসেবে প্রাইসটা ঠিকই আছে। ক্রিম কালারের উপরে এই ড্রেসটাও খুবই সুন্দর। জমজম টাওয়ার থেকে কেনাকাটা শেষ করে আমরা একটু মিনিসোতে এসেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জুতা, ব্যাগের কালেকশন ছিল, আরও অনেক কিছু এখানে আছে। রোজার দিনে আসলে বেশি কথা বলতে আমার ভালো লাগে না, তারপরেও কেনাকাটার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওগুলি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।